যাবজ্জীবন মানে 30 বছর সাজা আপিল বিভাগের রায় আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড চলতি মাসেই দেখা যাবে পুরো পদ্মা সেতু মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলে মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে যে কোনো দিন ভেঙে ফেলা হবে নদী দখল করে গড়ে ওঠা এমপি আসলামের পাওয়ার প্লান্ট ও ইকোনমিক জোন উদ্ধার হবে বুড়িগঙ্গা ও তুরাগে 150 বিঘা জমি খাগড়াছড়িতে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারি জায়গা দখলে 800 বাঙালি পরিবারকে উচ্ছেদ 30,000 মানুষের মানবেতর জীবন এবং শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর দীর্ঘ শোষণ আর বঞ্চনার পথ পেরিয়ে এ মাসেই গৌরবের মুক্তি ছিনিয়ে নেয় বীর বাঙালি সময় সংবাদের সঙ্গে আছি আমি সাতিলা শর্মিন যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড তবে কোন আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিতে আজীবন তাকে জেলে থাকতে হবে মঙ্গলবার এ রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত যাবজ্জীবন সাজার মেয়াদ কত এ নিয়ে গেল কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছিল বিশেষ করে যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো কোনো আসামিকে যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দেন তখন এই বিতর্ক আরও জোরালো হয় মঙ্গলবার এই বিতর্কের অবসানের জন্য আরেকটি রায় দেন দেশের সর্বোচ্চ আদালত আদালত বলেন কারো যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে 30 বছর জেলে থাকতে হবে তবে কোনো আদালত কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে অ্যাটর্নি জেনারেল বলছেন এ রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে বিভ্রান্তির অবসান হলো আগের আদেশ অনুযায়ী সবার আমৃত্যু এখন আর আমৃত্যু না এখন 30 বছর পর্যন্ত হবে যদি সাধারণ যাদেরকে শুধুমাত্র বলা হয় যে যাবজ্জীবন কারাদণ্ড তাদের 30 বছরই হবে কিন্তু যাদের আমৃত্যু বলা থাকবে তাদের আমৃত্যু থাকতে হবে জেলে এ রায়ের সঙ্গে একমত আসামি পক্ষের আইনজীবীও যদিও রায়টি আবারও পুনর্বিবেচনা চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন তারা যেখানে আমৃত্য হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না তাই এটাকে প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি জানা যায় 30 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হলেও রেওয়াত পেয়ে সাজা কমে 22 থেকে 23 বছর সাজা খেটে বের হন আসামিরা দেশের কারাগারে বর্তমানে যাবজ্জীবন প্রাপ্ত আসামির সংখ্যা 5,052 জন আফজার হোসেন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আফজাল আর মনে হয় যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত সেটি নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ নেই কারণ আজকে আপিল বিভাগ স্পষ্ট করে বলেছেন যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে এবং দণ্ডবিধি রয়েছে সেটি যদি পড়া হয় তাহলে পরিষ্কার হবে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর আর যদি কোনো আদালত বা ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে বলে দেন যে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে এছাড়াও যদি কোনো আদালত রায়ে তার উল্লেখ করেন যে এই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তবে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে তাহলে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে আর সাধারণভাবে যেটি যাবজ্জীবন যদি কোনো আদালত দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 30 বছরের যে দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির বিধান রয়েছে সেই সাজাটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের মানে হচ্ছে 30 বছর কারাদণ্ড যদি কোনো আদালত তার রায়ে বা আদেশে বলে দেন যে এই আসামিকে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাহলে তার ক্ষেত্রে যে 30 বছরের যে বিধান সেটি প্রযোজ্য হবে না আর বাংলাদেশের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যদি কারো যাবজ্জীবন কারাদণ্ড হয় 30 বছর কারাদণ্ড হয় তাহলে তিনি কারাগারে থাকা অবস্থায় যে রেওয়াত পান সেই রেওয়াত অনুযায়ী তিনি 22 থেকে 23 বছরের যে সাজা সেটি খেটেই কিন্তু বের হয়ে যান অর্থাৎ তার সংশোধনের সুযোগ থাকে কিন্তু যারা আমৃত্যু কারাদণ্ড হয়েছেন তাদের ক্ষেত্রে এই যে কারাবিধির যে রেওয়াতের যে বিধান সাজা কমার যে বিধান সেটি কিন্তু প্রযোজ্য হবে না অ্যাটর্নি জেনারেল বলছেন যে এই রায়ের ফলে সকল বিতর্কের অবসান হয়েছে এবং যারা এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি দেশের 68টি কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামির সংখ্যা রয়েছেন 5,052 জন অ্যাটর্নি জেনারেলকে জানতে
চেয়েছিলাম যে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে। আদালত বলেছেন যে সমস্ত আসামিদের ক্ষেত্রে আদালত বলে দিয়েছেন আমৃত্যু কারাদণ্ড, তাদেরকে আমৃত্যু সাময়িক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ডে কারাগারে থাকতে হবে। আর যাদের ক্ষেত্রে আদালত শুধুমাত্র বলেছেন যাবজ্জীবন কারাদণ্ড, সেসব আসামিদের ক্ষেত্রে 30 বছর রেওয়াত অনুযায়ী কমে যেটি 22 থেকে 23 বছর সেটি খেটেই কিন্তু তারা এখন বের হতে পারবেন। তো এই রায়ে দুপক্ষেই সংক্ষুব্ধ হয়েছেন আইনজীবীরা, বলছেন এই রায়টি আইনের ব্যাখ্যা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটির কিন্তু অবসান হয়েছে। তো সাথীলা, এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে যে আজকে আপিল বিভাগের রায়, তারই সবশেষ খবর। সাথীলা, আপিল বিভাগের নতুন রায় সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সব শেষ 2টি স্প্যান বসানোর কাজের অগ্রগতির খবর। চলতি মাসের সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। 41টি স্প্যানের মধ্যে বাকি আছে যে 2টি, তা বসিয়ে দেওয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো 6.15 কিলোমিটার সেতু। এই আনন্দক্ষণে সন্তোষ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ বলছে অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট, এহসান জুয়েলার। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাও থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কংক্রিটের সমন্বয়ে জেগে উঠা 42টি পিলারে দৃশ্যমান এখন 39টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে খুব কাছেই স্বপ্ন, সেতুর সবচেয়ে কঠিন কাজ। সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস কাজ বন্ধ থাকলেও গত 2 মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে 4টি করে বসেছে 8টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ 3টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন 29টি টানা আর মা প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাছ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন, ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম এটা একটা মাইলস্টোন গেছে, আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে, এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় 3000 করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। নদী দখল করা, মাইশা পাওয়ার প্লান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদে কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে নদী কমিশন। বিআইডব্লিউটিএ দেরি করলেও যে কোনো দিন কমিশনই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে যাবে উচ্ছেদে। এদিকে যৌথ জরিপ করে নদী দখল নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় নদী কমিশন, নৌ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ সহ কয়েকটি সরকারি সংস্থা নিয়ে এমপি আসলামুলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেছেন নদী কমিশনের চেয়ারম্যান মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছরের 3রা ও 4ঠা মার্চ তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশে উৎসেদ চালাতে গেলে যৌথ জরিপের দাবি তুলে তাতে বাধা দেন প্রতিষ্ঠান দুটির মালিক এমপি আসলাম। বিআইডব্লিউটিকে অবহিত করছি যে তোমার যদি কোনো নদী থাকে তুমি ভাই আমারে চিহ্নিত করে দিয়ে যাও। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট 8টি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সরজমিন পরিদর্শন ও দফায় দফায় সব পক্ষকে সাথে নিয়ে যৌথ জরিপ করে নদী কমিশন প্রতিবেদনে জানায় মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন নদীর 54 একর জায়গা দখল করে রেখেছে। তবে এমপি আসলাম সংস্থাগুলোকে প্রতিপক্ষ আখ্যায়িত করে এবারও প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি সংবাদ সম্মেলনে বিএডব্লিউটিএ, নৌ মন্ত্রণালয় ও নদী কমিশনকে নিয়ে বিষোদগার করেন। জাতীয় নদী কমিশন কেন প্রতিপক্ষ? এটি আপনার বেতন ভাতা আসে নৌ মন্ত্রণালয় থেকে। সরকারি সংস্থা নিয়ে একজন এমপির এমন মন্তব্যকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো। এটা তো প্রমাণিত সত্য, দখল করার পরও যে আচরণ তিনি করছেন
এই আচরণ তো আমি মনে করি যে এটি সংযত হওয়া উচিত। রাষ্ট্রবিরোধী তো বটেই, এই ধরনের আচরণ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানকে আক্রমণ, প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলা, এইটা পদের অপব্যবহার। আমাদের আইনেই বলে দেওয়া আছে গভর্নমেন্ট আমাদের অর্থায়ন করবে, সেই অর্থায়নটা নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আসে। বিআরডব্লিউটিএ কারো প্রতিপক্ষ নয়, আমাদের দায়িত্ব দেওয়া আছে সরকার থেকে এবং আমাদের আইন অনুযায়ী আমাদের যে দায়িত্বগুলো আছে তা আমাদের পালন করতেই হবে। বিআরডব্লিউটিএ উচ্ছেদের আগে আদালতের বিষয়গুলো আরও যাচাই করার কথা বললেও নদী কমিশন বলছে তার কোনো প্রয়োজন নেই। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশি ইকোনমিক জোন উচ্ছেদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। টিল নাও আদালতের বা কোনোভাবে কোনো প্রক্রিয়ায় বা সরকারের তরফ থেকেও এইটি নিয়ে কোনো বাধা নেই, উচ্ছেদ অভিযানে তারা যেতে পারেন। সবগুলো বিষয় যখন নিষ্পত্তি হয়ে যাবে আমার মনে হয় তারপরেই আমাদের যাওয়া ভালো হবে, কারণ আইনগতভাবে আমরা কোনো বাধ্যবাধকতার মাঝে যে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করতে চাচ্ছি না। বিএডব্লিউটি যদি বলে তারা উচ্ছেদ করতে পারছেন না, জাতীয় নদী রক্ষা কমিশনও উচ্ছেদে যেতে পারে। তুরাগের মিরপুর অংশ এমপি আসলামের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর সন্ত্রাসী হামলার মুখে একটি গুচ্ছ গ্রামের 812টি বাঙালি পরিবারের 30,000-এর বেশি সদস্য চরম মানবেতর জীবনযাপন করছে। সরকারের বন্দোবস্ত দেয়া জায়গা থেকে বাঙালি পরিবারকে উচ্ছেদ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের আগের জায়গা ফিরিয়ে দিতে আদালত নির্দেশ দিলেও কার্যকর হয়নি। এ অবস্থায় পুরাতন জায়গায় ফিরিয়ে নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা। সাকাতচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলার সুনামিয়া টিলা থেকে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর এখন দুর্বিষহ জীবন। পশ্চিম বোয়ালখালী গ্রামের একটি পাহাড়ি টিলায় ছোট্ট ছোট্ট ঘিঞ্জি ঘরে থাকতে হচ্ছে পুরো পরিবারকে। অথচ তাদের উচ্ছেদ করা সুনামিয়া টিলা এখন দখল করে রেখেছে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর অনুসারীরা। আমাদের কোনো স্থানীয় পাতলের মাটিটা পর্যন্ত নাই, একটু জমিতে কোনো আছে, কষ্ট কষ্ট রে খাই। 1986 থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোনামিয়া টিলায় বসবাস শুরু করে বাঙালি পরিবারগুলো। কিন্তু পার্বত্য শান্তি চুক্তির পর দাপট দেখিয়ে চুক্তিবিরোধী ইউপিডিএফ ওই বসতি থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ শুরু করে। বাড়ির টিনের চালে কবুতর কিংবা গোয়ালবরা গরু অথবা ছায়া সুনিবির রাস্তা দেখে এ গুচ্ছ গ্রামের প্রকৃতি চিত্র অনুধাবন করা যাবে না। বছরের পর বছর এখানকার বাসিন্দারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অব্যক্ত বেদনা কেঁদে বেড়াচ্ছে এখানকার পথে প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদকৃত জায়গা বাঙালি পরিবারগুলিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে 2018 জেলা প্রশাসনকে নির্দেশ দেয় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু রহস্যজনকভাবে এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিজস্ব জায়গা নাই থাকার, বাসা নাই থাকার, চলাফেরা খুব কষ্ট, শিক্ষা ব্যবস্থা কোনো কিছু এখানে ভালোভাবে নেই। 812 পরিবারে 4,060 একর জমি, আমাদের জমি আমরা চাই। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাঙালিদের সেখানে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক। আর পুলিশ বলছে সন্ত্রাসী হামলার মাধ্যমে উচ্ছেদের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। শান্তি চুক্তির পরে সবাই যখন পাহাড়িরা বাইরে ছিল তারা যখন ফিরে আসছে তখন দেখা যাচ্ছে যাকে আমি সেটেলমেন্ট দিয়েছি সেও বলছে আমার জমি, যিনি আগে একসময় চাষ করতেন তখন সে বলছে তার জমি। তো এই প্রবলেমগুলো যতক্ষণ অ্যাড্রেস না হবে ততক্ষণ ভূমির মালিকানা নিয়ে জটিলতা শেষ হবে না। আঞ্চলিক গ্রুপগুলোর এই রকমেরই একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এটা কিন্তু মামলা রুজু হয়েছে এবং ওটা এখন তদন্ত পর্যায়ে আছে। অভিযোগ রয়েছে 5 নম্বর বাবুছড়া ইউনিয়ন থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদের পর দখলদারিত্ব বজায় রাখতে সেখানকার নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার পাশে ধর্মীয় স্থাপনা স্থাপন করছে ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ কিষার অনুসারীরা। কমল দে, সময় সংবাদ, খাগড়াছড়ি। আগামী বর্ষা মৌসুমের আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা 11টি খাল পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানী ত্রিমোহনী জিরানি খাল ও শ্যামপুর খালের চলমান বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কাজ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা খালগুলো দখল করে রেখেছে। নিজ অর্থায়নে এগুলো পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া জলাবদ্ধতা নিরসনের স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান মেয়র। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
সিএস খতিয়ান দেখে আমরা সীমানা নির্ধারণ পূর্বক আমরা খালগুলো দখলমুক্ত করব এবং খালগুলো যেভাবে বদ্ধ আজকে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এটাও কিন্তু খালের অংশ বর্জ্যের উপরে আমরা দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করছেন এই পুরো বর্জ্যগুলো আমরা অপসারণ করব। প্রতিযোগিতায় থাকা করোনা ভ্যাকসিনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। দুটি ভ্যাকসিনই করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম, তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর দাম কিছুটা বেশি। প্রতি দুই ডোজে সর্বনিম্ন $4 থেকে $33 পর্যন্ত খরচ পড়বে। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না। আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের দুই ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের দাম পড়বে $33। ভাইরাল ভেক্টর টাইপের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের দুই ডোজের কার্যকারিতা পাওয়া গেছে 62 থেকে 90% পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। এটির দাম পড়বে $4, যা বাংলাদেশি টাকায় প্রায় 400। ফাইজার ও জার্মানির বায়োএনটেকের প্রতি দুই ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। এটি সংরক্ষণ করতে হবে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি দুই ডোজে কার্যকারিতা পাওয়া গেছে 92%। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক 5। দুই ডোজে খরচ হবে $10। খেলার খবর। টাইগারদের বিপক্ষে ক্যারিবিয়ানদের পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে ঢাকার পর চট্টগ্রামে ভেন্যু পরিদর্শন করল ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। স্টেডিয়ামে নিরাপত্তা যা ব্যবস্থা যাচাই ছাড়াও তারা গিয়েছেন হাসপাতালের পরিস্থিতি দেখতেও। আজ সকালে 9:30 বিশেষ হেলিকপ্টার যোগে তারা প্রথমে যান এম এ আজিজ স্টেডিয়ামে, সেখান থেকে ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন। এরপর যান নগরের একটি হাসপাতালে। মূলত সফরের ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা আর নিরাপত্তার ব্যাপার যাচাই করেন তারা। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ক্যারিবিয়ানদের। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার ঢাকায় আসেন উইন্ডিজের সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার পল স্লোয়ে এবং মেডিকেল দলের সদস্য ডাক্তার আশকাইমান সিং। প্লেয়াররা যেখানে থাকবে, বসবে, আসা যাওয়া করবে, তারপর সাংবাদিকেরা যেখানে বসবে, এগুলি বিশেষ করে দেখবে যাতে ওই COVID-19 যাতে কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা খেলাটা করতে চাই। সেজন্য ওনারা আসছেন দেখতে, আমরা ওনারা যা যা চাইবেন সবগুলো দেখাবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যাবজ্জীবন মানে 30 বছর সাজা, আপিল বিভাগের রায়। আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড। চলতি মাসেই দেখা যাবে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। এবং যে কোনো দিন ভেঙে ফেলা হবে নদী দখল করে গড়ে ওঠা এমপি আসলামের পাওয়ার প্লান্ট ও ইকোনমিক জোন। উদ্ধার হবে বুড়িগঙ্গা ও তুরাগের 150 বিঘা জমি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।